আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে চিকেন এবং চিজ দিয়ে অনেক মজার একটি আইটেম তৈরি করে দেখাবো, যেটা আপনারা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারবেন এবং বিকালে ব্রেডের সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন। চাইলে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন, সকালে বিকালে বা দুপুরে যে কোনো সময় এটা পরিবেশন করতে পারবেন। দেখবেন পরিবারের সবাই কম বেশি ভীষণ পছন্দ করবে। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকমই সহজ এবং ইউনিক রেসিপি আর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করতে আমাদের কী কী লাগছে। এর জন্য মিক্সিং বোলে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মুরগির মাংস। আমি মুরগির যে থাই পিস সেটাকে রেগুলার পিস করে কেটেছি, এখানে তিনটা থাই পিস নিয়েছে। প্রথমে এক চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া দিয়েছে, তারপরে দিলাম এক চা চামচ ভর্তি করে আদা এবং রসুন বাটা, হাফ চা চামচ উঁচু করে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লাইট সয়া সস, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আপনার লেবুর রস। লবণটা জেনে বুঝে দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু যথেষ্ট লবণ থাকে। এখন সব কিছু চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে অবশ্যই 15-20 মিনিটের জন্য এটাকে মিক্স করে রেখে দিবেন, এতে করে মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। আর চেষ্টা করবেন ফ্রেশ চিকেন দিয়ে তৈরি করার জন্য, অনেকদিন ধরে ডিপ ফ্রিজে রেখেছেন এমন চিকেন দিয়ে তৈরি করবেন না, কারণ ফ্রেশ চিকেন দিয়ে এটা তৈরি করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর যদি হাতে সময় না থাকে সাথে সাথে ম্যারিনেট করে ফ্রাই করতে পারবেন। এই পর্যায়ে আমি একটি ডিম দিলাম, দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছে। আমি যেভাবে চিকেনটাকে ম্যারিনেট করেছি সেম উপায়ে যে আপনাকেও এভাবেই চিকেন ম্যারিনেট করতে হবে এমন কোনো কথা নেই। আপনি আপনার পছন্দের মশলা ব্যবহার করেও নিজের মতো করে চিকেনটাকে ম্যারিনেট করে ভেজে নিতে পারেন। ডিমের সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে অ্যারারুট। আমি এখানে অ্যারারুট ব্যবহার করছি, আপনার চাইলে কর্নফ্লাওয়ার, কর্নস্টার্চ বা ময়দা ব্যবহার করতে পারেন, আপনার চাইলে চালের গুঁড়োও দিতে পারেন যদি বেশি ক্রিস্পি খেতে পছন্দ করেন। খুব বেশি ময়দা বা অ্যারারুট দেওয়া যাবে না, তাহলে চিকেনের উপরের যে লেয়ার সেটা কিন্তু বেশ মোটা হবে, তাই পরিমাণ মতো দিতে হবে। দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে যেন উপরের লেয়ারটা একটু পাতলা থাকে এবং হালকা ক্রিস্পি থাকে। এখন ফ্রাই করব। ফ্রাই করার জন্য আগে থেকে তেল চুলায় বসিয়ে গরম করতে দিয়েছি। তেল মোটামুটি গরম হয়ে আসলে একটা একটা করে চিকেন দিয়ে ফ্রাই করতে হবে। তেল ভালোভাবে গরম হলে তবেই ছাড়বেন। তেল যদি কম গরম থাকতে আপনার চিকেনটা ছেড়ে দেন, তাহলে ওপরের যে লেয়ার অর্থাৎ চিকেনের উপরে যে কোট করা অ্যারারুটের লেয়ার রয়েছে সেটা কিন্তু খুলে যাবে, এবং যখন এক পাশটা লালচে হবে তখনই উল্টিয়ে দিবেন। প্রথম অবস্থায় মিডিয়াম আঁচে ভাজবেন, মোটামুটি এপি টপির দুই পাশে একটু লালচে হলে বা একটু শক্ত হয়ে আসলে তারপর আপনি চুলার আঁচ কমিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে ভাজবেন চিকেনটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। কারণ আমি হাড়সহ এখানে চিকেন ব্যবহার করেছি, তাই এটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, কিন্তু প্রথম দিকে চুলার আঁচটা কমিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু ওপরের লেয়ারগুলো খুলে যাবে। প্রথম অবস্থায় চুলার আঁচ বাড়িয়ে ভেজে নেবেন, তারপর যখন আপনার কাছে মনে হবে যে লেয়ারটা চিকেনের সাথে বেশ শক্ত হয়ে আছে সেই পর্যায়ে আপনি চুলার আঁচ কম দিয়ে ধীরে ধীরে এটাকে ভেতরে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেবেন। তো ভাজা হয়ে গেলে তেলটা ঝরিয়ে উঠে নিচ্ছে। আমি এখানে হাড়সহ চিকেন ব্যবহার করেছি, আপনার চাইলে কিন্তু হাড় ছাড়া চিকেনও ব্যবহার করতে পারেন। তো ভেজে নিয়ে আমি এখন এটাকে এক পাশে রেখে দিচ্ছি। এখন রেডি করব এটার জন্য সস। তো তেল সব উঠে রেখেছি, সামান্য তেল রেখেছি, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম রসুন কুচি। এখানে রসুন কুচি ব্যবহার করেছি আমি 1 টেবিল চামচের একটু কম হবে, হালকা একটু গোল্ডেন হয়ে আসা পর্যন্ত রসুন কুচিটাকে ভাজতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 মুঠ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলো ছোটো ছোটো কিউব করে কেটেছি আমি, এটা দেখতে সুন্দর লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজটাকে ছোট বড় কেটে নিতে পারবেন, যেরকম আপনাদের পছন্দ আর কি। বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ভেজে নেব।
বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিচ্ছি টমেটো সস। আমি এখানে 1/4 কাপের মতো বা তার থেকে একটু কম হবে টমেটো সস ব্যবহার করেছি, আর দিয়ে দিচ্ছি চিলি সস। আজকে আমার টমেটো সস এবং চিলি সস দুটোই প্রায় শেষ, তাই বোতল ধুয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য কালো গোলমরিচের গুঁড়ো এবং সেই সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনার চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনেগার ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সয়া সস 1 থেকে 1.5 টেবিল চামচের মতো, আর চিনি দিয়ে দিয়েছি 1 চা চামচ এবং সেই সাথে 1 চিমটি লবণ দিলাম। লবণ এই পর্যায়ে বেশি দেওয়া যাবে না, কারণ হচ্ছে চিলি সস, টমেটো সস, সয়া সস সব কিছুর সাথে কিন্তু লবণ থাকে, তাই সেটা বুঝে খুবই অল্প পরিমাণ আপনাকে লবণটা ব্যবহার করতে হবে। সসে খুব ভালোভাবে বলক আসার পর অ্যাড করে দিলাম চিকেন। চিকেন দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে সসের সাথে খুব ভালোভাবে মিক্স করব। সসটা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটু লিকুইড। যদি আপনার কাছে মনে হয় যে আপনার সসটা বেশ ঘন মনে হচ্ছে, যেহেতু আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি তাই একটু লিকুইড দেখাচ্ছে, যদি বেশি ঘন মনে হয় সেক্ষেত্রে আপনি একটু পানি ব্যবহার করতে পারেন, তবে খুব সামান্য পরিমাণ। মিক্স করা হয়ে গেলে ওপরে দিয়ে দিচ্ছি মোজরেলা চিজ। মোজরেলা চিজ দেওয়ার পর আমি ফ্লেভারের জন্য এখানে অ্যাড করছি মিক্সড হার্বস, সেই সাথে অ্যাড করব একটু স্পাইসি হওয়ার জন্য চিলি ফ্লেক্স এবং ধনিয়ার পাতা কুচি। এগুলো অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। শুধু মোজরেলা চিজ দিয়ে এটাকে ঢেকে মোজরেলা চিজ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর এটা গরম গরম আপনারা পরিবেশন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি একটু ধনিয়ার পাতা কুচি দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। যখন ঢেকে দিবেন তখন চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখবেন, তা না হলে চিজ গলতে গলতে নিচে কিন্তু সস লেগে পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন চিজটা গলে গিয়েছে, তো আমার এটা একদম রেডি পরিবেশন করার জন্য। এভাবে তৈরি করে আপনার বিকালের নাস্তায় এমনি এমনিও খেতে পারেন, আবার বিকালে ব্রেডের সাথে পরিবেশন করতে পারেন, সেটাও খুব ভালো লাগে। আবার সকালে বা দুপুরে বা রাতে আপনারা ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারবেন। দেখবেন সবাই এতটাই পছন্দ করবে যে একবার তৈরি করার পর আপনাকে আবারও বলবে এটা তৈরি করার জন্য। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সহজ এবং মজার মজার ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। যদি রেসিপিটি ট্রাই করেন তাহলে অবশ্যই পিকচার তুলে আমার ফেসবুক গ্রুপে আপনারা শেয়ার করবেন। আমার ফেসবুক গ্রুপের নাম হচ্ছে আরবি কিচেন গ্রুপ। আবার চাইলে আমার পেজেও আপনারা শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আর পারলে আমার জন্য দোয়া করবেন।